সালামু আলাইকুম, সবাই শুনতে পাচ্ছেন? আমি মোহাম্মদ জিল্লুর রহমান খান, ঘরে বসে কারিগরি শিক্ষায় ক্লাসরুম থেকে সবাইকে স্বাগতম। আজকে আমার বিষয় সিভিল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় পর্ব, সিভিল টেকনোলজির সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ওয়ার্ক, বিষয় কোড 6421, প্রথম অধ্যায়। এই অধ্যায়ের বিষয়বস্তু সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের পরিচিতি। শিক্ষার্থী বন্ধুরা, এই সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, যে সাবজেক্ট যদি ভালো করে পড়তে পারি তাহলে আমি আমার কর্মজীবনে এবং ফিউচার লাইফে অনেক ভালো ভালো কাজ করতে পারি, কারণ এখানে প্রচুর ম্যাটেরিয়াল সম্বন্ধে জ্ঞান থাকতে হবে এবং জ্ঞান অর্জন করা যাবে। এই পর্যায়ে আমি তিনটে কোশ্চেনের মাধ্যমে শুরু করি, কি, কেন, কখন, কিভাবে। আমি যখন কিছু শিখব আমাকে প্রথমে মনে রাখতে হবে ও কেন, কখন, কিভাবে শিখব এবং এর বাস্তব প্রয়োগটা কিভাবে করব। যদি আমি এই তিনটার উত্তর পাই তাহলে বলবো যে আমি মোটামুটি শিখতেছি। অতএব আজকের এই সেশনকে আমরা এই তিনটা কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজকে দেখি এই অধ্যায় শেষে আমরা কি শিখব। এই অধ্যায় শেষে আমরা জানব সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের সংজ্ঞা বলতে পারবো, প্রকৌশল সামগ্রীর ধর্মাবলী বা বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো, সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের শ্রেণী বিভাগ বলতে পারবো, সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ। তাহলে বন্ধুরা চলো দেখি সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কি। সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আমরা কিছু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো বন্ধুরা, এটা কি লো হাইট বিল্ডিং, এটা কি উচ্চ ভবন, এটা বুর্জ খলিফা দুবাইতে, এটা রাস্তা, এটা ঢাকা মাওয়া রোড। এই পর্যায়ে দেখি পদ্মা ব্রিজ, কর্ণফুলী টানেল, পাইপ লাইন, যেটা আমরা সরেজ লাইনে ইউজ করি, আমাদের মহাখালী। দেখো শিক্ষার্থী বন্ধুরা, অনেকগুলি ছবি দেখলাম, পিকচার দেখলাম, এই ছবি থেকে আমরা কি দেখি, এগুলি কি এমনি এমনি হয়েছে? এর পিছনে অনেক শ্রম, অনেক ম্যাটেরিয়ালসের কন্ট্রিবিউশন, অনেক ম্যাটেরিয়ালসের গুণগত মান একটা বিষয় এখানে ছিল, অনেক ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে। এই যে ম্যাটেরিয়ালসগুলি ব্যবহার করা হয়েছে, তাহলে কোথায় ব্যবহার করা হয়েছে, সিভিল ও কাঠামোগত, তার অর্থ কী? আমি যখন একটা সিভিল নির্মাণে বিভিন্ন ম্যাটেরিয়ালস নির্বাচন করব বা ব্যবহার করব, এই সমস্ত সামগ্রীকে বলবো সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল। এখন বন্ধুরা সংজ্ঞাকারে দেখি সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, প্রকৌশল নির্মাণের গুণগত মান, শক্তি ও স্থায়িত্ব বিবেচনা করে নির্মাণে ব্যবহৃত সামগ্রীকে সিভিল প্রকৌশল সামগ্রী বলে। আমরা এতক্ষণ দেখলাম মালামাল, তাহলে এই মালামালে কি লাগবে, গুণগত মান কতটুকু ভালো, সুন্দরতা অবশ্যই নেব না, খুব ভালো, শক্তি, এর লোড বেয়ারিং ক্যাপাসিটি কত বেশি, এর স্থায়িত্ব কত বেশি, এই সমস্ত বিষয় আমরা বিবেচনা করে যে মালামাল নির্বাচন করব তা আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল। একজন প্রকৌশলী হিসেবে আমার কাজ প্রকৌশল নির্মাণে বিভিন্ন ধরনের সামগ্রী ব্যবহার করা, একজন প্রকৌশলীর উক্ত সামগ্রী নির্বাচন করতে হবে, এই নির্বাচনের উপরই নির্মাণের মান, স্থায়িত্ব, সৌন্দর্য ও নিরাপত্তা নির্ভর। তাই প্রকৌশল সামগ্রীর ধর্ম বলি ও বৈশিষ্ট্যের উপর ধারণা প্রয়োজন। তাহলে বন্ধুরা, আমরা যদি ম্যাটেরিয়ালসের গুণাগুণ জানি
ম্যাট্রিয়াল স্থাপত্য জানি এবং এর এর সৌন্দর্য বর্ধনের অবস্থা জানি, তাহলে কি বিভিন্ন অবকাঠামোয় কোথায় কোন ম্যাটেরিয়ালস প্রয়োজন পড়বে সেটা আমরা সহজে বলতে পারবো এবং ক্লায়েন্টকে হ্যান্ডেলিং করতে পারবো। আমাদের সবচেয়ে বড় জিনিস কি, আমরা ক্লায়েন্ট হ্যান্ডেলিং করতে গেলে কি তাকে ম্যাটেরিয়ালস, আমি যদি ম্যাটেরিয়ালসের ভান্ডারটা আমার কাছে থাকে তাহলে আমি কিন্তু সবচেয়ে মানুষকে বোঝাতে পারি যে এই জিনিসটা ভালো, এই সুন্দর, এই জিনিসটা ব্যবহার করেন, এটা ব্যবহার করলে অনেক দিন টিকবে। অতএব ম্যাটেরিয়ালসের গুণাগুণ এবং এর সম্বন্ধে তাই জানাবো। তাহলে বন্ধুরা এই পর্যায়ে দেখি আমরা প্রকৌশল সামগ্রী নির্বাচনের সময় কী কী ধর্মাবলী বা বৈশিষ্ট্য থাকা। তাহলে আমরা ধর্মাবলী দেখবো কি, বৌদ্ধ ধর্মাবলী। বৌদ্ধ ধর্মাবলী বলতে আমরা কি বুঝি, আর যেমন আমার একটা চিত্রে দেখা যাচ্ছে অনেকগুলি কাঠের কি আকার আছে, এই আকারগুলি অসত্য যথাযথ আছে, এর বর্ণগুলি যথাযথ, এর ঘনত্ব যথাযথ আছে কিনা বা এর শক্তি কেমন, এই দিয়ে ফার্নিচার তৈরি করলে এর আবেদনটা কেমন, এই বিষয়গুলি আমাকে পাশাপাশি সত্য। আমি যখন লো ডেন্সিটি দেখবো অনেক ভয়েড, হাই ডেন্সিটি দেখবো ভয়েড থাকে না, ভয়েড কম হয় তো কী হয় লোড বেয়ারিং ক্যাপাসিটি। পাশাপাশি আমরা একটা দেখো বন্ধুরা কংক্রিট, একটা কংক্রিট এই ম্যাটেরিয়ালসের আমরা কি দেখতেছি, এখানে দেখতে পাচ্ছি তার একটা বিভিন্ন উপাদানের এই মিশ্রণগুলি যদি আমি যথাযথভাবে করতে পারি এবং এর সমস্যাটা যদি বর্ণটা আসে বলবো এর মিশ্রণটা যথাযথ হয়েছে এবং এর দ্বারা যে অবকাঠামো তৈরি করা হবে সেটাও সুন্দর হবে। তুই আসি যান্ত্রিক ধর্মগুলি কি, শক্তি, স্থিতিস্থাপকতা, নমনীয়তা ও তার মানে কি, শক্তি বলতে আমরা বুঝবো এর চাপ শক্তি, পাশাপাশি বিভিন্ন ম্যাটেরিয়ালসের বিভিন্ন ধরনের শক্তি থাকে, প্রতিটা ম্যাটেরিয়ালস আমার গ্রহণযোগ্য মান, এই বিষয়গুলি বিস্তারিতভাবে এবং পাশাপাশি টেস্ট করার জন্য বিভিন্ন ম্যাটেরিয়ালসের শক্তি প্রদর্শনের জন্য আমরা ছিদ্র করে দেখব, ছিদ্র উপায়েও আমরা টেস্ট করতে পারি। তাহলে বন্ধুরা যান্ত্রিক ধর্ম হলো কি, শক্তি, স্থিতিস্থাপকতা, এবং কোনো একটি ম্যাটেরিয়ালসকে আমি লোড প্রয়োগ করলাম, প্রয়োগ করার পরে আমি যে ডেকে যাচ্ছে এবং লোড আমি রিমুভ করি তখন যদি সে পূর্বের অবস্থায় আমি এই ধরনের ম্যাটেরিয়ালসও বিভিন্ন জায়গায় ব্যবহার করি, তাই কোন ধরনের ম্যাটেরিয়ালসগুলি ব্যবহার করব তার ইচ্ছাবকতা তার শক্তির। এ পর্যায়ে আমি যাব খুবই ভাই একটা বিষয়, রাসায়নিক ধর্ম, তার রাসায়নিক গঠন, ক্ষয়রোধিতা। দেখো বন্ধুরা এখানে একটা ট্রাস দেখ, ট্রাসে মরিচা পড়ে গেছে, মরিচাটা কি আসলে এই স্টিলের ক্ষয়টা করে এর স্ট্রেংথ নষ্ট করে দিচ্ছে, ইটের ওয়াল ক্রায়নাইটের কারণে ক্ষারকত্ব আসছে এবং এর রাসায়নিক হচ্ছে এবং পাশাপাশি আমার কংক্রিটের এনফোর্সমেন্ট আমার রাসায়নিক কারণে বিভিন্ন সমস্যাগুলি হয় যেন না আসে, তার জন্য আমরা কী করবো সর্বোচ্চ। তাহলে এ পর্যায়ে আমি আসি বৈদ্যুতিক ধর্ম, বৈদ্যুতিক ধর্মাবলী বলতে আমরা কী বুঝবো, কোনো পদার্থের মধ্যে তড়িৎ সঞ্চারণ শক্তি, তড়িৎ পরিবহন ক্ষমতা, তড়িৎ বিদ্যুৎ ক্ষমতা। দেখো এক একটা ম্যাটেরিয়ালসের কোন ম্যাটেরিয়ালসের মাধ্যমে তড়িৎ সঞ্চারণ হয়, কোনো ম্যাটেরিয়ালসের মাধ্যমে তড়িৎ বিদ্যুৎ হয়, আর কোনো কোনো ম্যাটেরিয়ালস তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি। তাহলে আমি কোন ম্যাটেরিয়ালসে কী ধরনের বিহেভ করে এই বিষয়গুলি আমার, যেহেতু আমরা
বৈদ্যুতিক কাজে প্রচুর ম্যাটেরিয়াল, ফলে এই ব্যাপারগুলি সর্বাধিক দেওয়া উচিত। পাশাপাশি বিল্ডিংয়ে যখন আমি যাব, এক্ষেত্রে আমার নিরাপত্তার কাজগুলি সম্বন্ধে জানা উচিত। আমি দেখি যে একটি কীভাবে রোধ করতে বা কীভাবে একটা জায়গায় তার চালাচ্ছে, যখন আমি এই ম্যাটেরিয়ালসগুলি ব্যবহার করতে পারবো এবং এর পরে বিস্তারিত জানতে পারবো। দেন সর্বশেষ আসি তাপীয় ধর্মাবলী। তাপীয় ধর্মাবলী মানে কি? প্রায় সকল পদার্থই তাপের প্রভাবে যখন ঠান্ডা হয়, এখানে আমি পানি দেখাচ্ছি, পানিকে যদি আমি তাপ দিই, অল্প তাপ তাপ দিই, বেশি উচ্চ পানি, তার মানে কি তাপ বাড়ার সাথে সাথে বেড়ে যায়। পাশাপাশি আমরা বিভিন্ন অবকাঠামো বিভিন্ন অঞ্চল কোথাও তাপমাত্রা অনেক বেশি, তাপমাত্রা কোথাও আছে -4°, 5°, তাহলে এই যে বিভিন্ন অবস্থা তাপীয় ব্যাপারের উপর ডিপেন্ড করে আমরা যে সমস্ত মালামাল নির্বাচন করি তাপীয় ধর্ম, এই তাপ পরিবাহিতা উপরে আমরা অনেক কিছু অনেক সময় চাই, যেমন ন্যাচারাল ওয়েতে এক্ষেত্রে আমরা কি বিগকে মাস ইনসুলিন ব্যবহার করি, সেই ইনসুলিন চিন্তা করব কি মানে হবে থাকবে সম্প্রসারণ হবে না বা এর সংকোচন হিটটাকে রিডিউস করে দিই। আমি বাহ্যিক ওয়ালে হিট প্রবেশ করে দিই এবং ইন্টারনাল ওয়ালে সেই হিটটা যাবে না, আমি না যেতে দিই সেক্ষেত্রে দেখা যাবে আমার ঘরটা থাকতে। বিভিন্নভাবে আমরা এই বিষয়গুলি উপলব্ধি করতে পারি এবং জানতে পারি। এক্ষেত্রে আমাকে জানতে হবে কোন ম্যাটেরিয়ালসের তাপ পরিবহন ক্ষমতা এবং এই ক্ষমতাগুলি আমাকে বিস্তারিত পাবে। তাহলে বন্ধুরা, এরপরে যে আমরা আসি চুম্বকীয় ধর্ম, এই চুম্বকীয় ধর্মাবলীটা কি? চুম্বকীয় ভেদ্যতা অর্থাৎ যখন এই চুম্বককে আমরা অনুসরণ করি তাপ শক্তি, আবার অনেক সময় এরিয়ার হিসেবে কেন তার নির্দিষ্ট বরাবর মুভমেন্ট করে, তাহলে এই চুম্বকীয় আবেগ যদি আমি জানি, এর ভেদ্যতা যদি জানি, কি আমরা বিভিন্ন তবে এর তাহলে বন্ধুরা এই ধর্মগুলি কিন্তু সব এক ধরনের ধর্মগুলি দেখা যায়, কম তাপীয় ধর্মগুলি দরকার, ধর্মগুলি দরকার। ফলে আগে মালামাল আমার এই ধর্মগুলি বা বৈশিষ্ট্য যদি থাকে, তাহলে আমি বলবো হ্যাঁ আমার এই আমার বিল্ডিংয়ের জন্য এই মালামালটা গ্রহণযোগ্য। ফলে এই যে ধর্মাবলী এবং অত্যন্ত গুরুত্ব, ফলে বন্ধুরা আমরা এই সর্বোচ্চ চেষ্টা করি এবং জানার চেষ্টা করি, যদি আমরা এখানে জানতে পারি তাহলে দেখা যায় আমরা যেতে পারবো। এ পর্যায়ে আমি আসি ম্যাটেরিয়ালস শ্রেণী বিভাগ। আমরা জানি নির্মাণ সামগ্রীর উপর ভিত্তি করে সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস মূল যথা জাত সামগ্রী, তাহলে এখন আমরা দেখি ধাতু জাত সামগ্রী, জাত সামগ্রী এখানেও দুই ধরনের লৌহ জাত সামগ্রী, লৌহ দেখা যায় লোহার সমস্ত ম্যাটেরিয়াল লৌহ জাত ফেরাসের গুণাবলীগুলি থাকে, তাকে আমরা বলবো লোহজাত সামগ্রী, আর যেটি নন ফেরাস তাকে বলবো অলৌহজাত সামগ্রী। তাহলে লৌহজাত এগুলি কি একটু দেখ, লোহা
ব্যবহার লোহা ব্যবহার লোহা কিন্তু পরিষ্কার লৌহ যে সামগ্রী মধ্যে এই সমস্ত ম্যাটেরিয়ালগুলি আমরা ব্যবহার করে থাকি। পাশাপাশি অলৌহজাত সামগ্রীর মধ্যে এর ব্যবহার আমাদের ম্যাক্সিমাম বিল্ডিংয়ে এর ব্যবহার হয় এবং বর্তমানে অনেক ক্ষেত্রে আমরাকে স্ট্রাকচারালভাবেও ব্যবহার করা শুরু হয়েছে। কারণ দেখা যায় আমরা অনেক এক্সটেরিয়র ওয়াল দিই বা ডেকোরেশন দিই, থেকে আমরা স্ট্রাকচারাল আকারে তৈরি করি, তাহলে দেখা যায় বিভিন্ন ফর্মে আমরা অ্যালুমিনিয়াম তৈরি করি। এ পর্যায়ে আমরা ম্যাগনেসিয়াম এরও ব্যবহার হচ্ছে। এ পর্যায়ে আমরা দেখি অধাতুজাত এগুলি কি। তাহলে বন্ধুরা অধাতুজাত সামগ্রী তো আমাদের আমরা কি বলি ন্যাচারাল বা কৃত্রিমভাবে আমরা পাই, ন্যাচারাল ওয়েতে যে সামগ্রী আমরা পাই তাকে ন্যাচারাল সামগ্রী, যেমন মিনারেল নাকি আমরা মিনারাল ভিন্ন আমাদের স্টেপ বাই স্টেপ আমি ব্যাখ্যা করি। সিমেন্টিং অর্থাৎ সিমেন্টের মাধ্যমে এ সমস্ত সিমেন্টিং কংক্রিট একটা কম্পোজিট ম্যাটেরিয়াল আছে কি ফোর্স অ্যাগ্রিগেট অ্যাগ্রিগেট ম্যাটেরিয়াল পানি ইন্ডিয়ান মিশ্র চারটের মিশ্রণে আমার এই কংক্রিট কংক্রিট ভিন্নভাবে তৈরি করা কম স্টে আমি যখন একটা স্থায়ী কাঠামো তৈরি করছি দুই মর্টার দেখি সিমেন্ট এবং বালির খুন বা সুরকির একটা মিশ্রণ, এই মিশ্রণে আমরা মর্টার তৈরি করি বিভিন্ন গাঁথনির সমস্ত মর্টারগুলি আমরা ব্যবহার করে থাকি। ইফসাম সামগ্রী একটা বা হোয়াইট সিমেন্ট জাতীয় ম্যাটেরিয়াল তৈরি আমরা বিভিন্ন ফর্মে তৈরি আমরা জিপ তৈরি করি, এই সমস্ত বোর্ডগুলি আমার ফলসিলিংয়ে ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে আসছে। টিম্বার টিম্বার এর ব্যবহার প্রচুর ছিল, এখন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফার্নিচারের ব্যবহারটা বেশি আর দরজা জানালায় ব্যবহার করে, জানালায় যদিও আমরা ইদানিং অনেক কম দরজার মধ্যে ব্যবহারটা অলংকার কাজে টিম্বারের ব্যবহার টিম্বারের অনেকগুলি বৈশিষ্ট্য দেখা যায় যে অনেকগুলি টিম্বার তার সৌন্দর্য বর্ধনে অনেকগুলি টিম্বারে শুধু তার লোড বেরিংয়ে কাজ করে। ইট ইট আমার নির্মাণ সামগ্রীর বড় একটা অংশ দখল করে আছে, এই নির্মাণ সামগ্রীর মধ্যে ইট প্রায় 70% দখল করে আছে। বালি একটা ন্যাচারাল সামগ্রী কাদাজাত সামগ্রী কাদার থেকে যে সমস্ত সামগ্রী তৈরি, পাথর একটা ন্যাচারাল সামগ্রী, আইস এগুলি আমরা কি তৈরি করি কাদা বা চীনামাটির মাধ্যমে চুল্লিতে পুড়িয়ে তৈরি করি। এই পর্যায়ে আমরা দেখব গ্লাস, এই গ্লাসের ব্যবহার কারণ এখন ম্যাক্সিমাম বিল্ডিংয়ে পিওর গ্লাস এর ওয়ালে এই গ্লাসগুলি বিভিন্ন অলঙ্কারমূলক কাজে চুন বাইন্ডিং পার্টেক্স ঠিক কাঠের বিকল্প হিসেবে ব্যবহার হয়। ভিটুমিন ন্যাচারাল সামগ্রী যা রাস্তা তৈরিতে ব্যবহার হয়। তুর্কি খোয়ার একটি ক্ষুদ্র অংশ আমরা তৈরি হয় ইটের খোয়া থেকে তৈরি হয়। রাবার একটা ন্যাচারাল সামগ্রী যা আমাদের বিভিন্ন ফর্মে ব্যাপকভাবে ব্যবহার হয়। ফর্মিকা এটাও ব্যবহার হয়। মার্বেল এবং আমরা কৃত্রিম এবং আর্টিফিশিয়াল পাই। প্লাস্টিক প্লাস্টিকের প্রচুর এখন ব্যবহার, যেমন আমাদের হাউস হোল্ড ব্যবহার আবার কনস্ট্রাকশন এই ব্যাপারে বিস্তারিত জানা। এই পর্যায়ে আমরা আসি ম্যাটেরিয়ালস নির্বাচনে বিবেচ্য বিষয়গুলি কী। আমি বিবেচ্য বিষয় দেখব প্রথম শক্তি, দুই তার স্থান,
লং টাইম মানে লাইফ টাইম কত, তিন, তার কস্ট কেমন, বিশাল কস্ট, বিশাল কস্ট, তার সহজে ব্যবহার ও গুদাম জাতকরণ, এমন ম্যাটেরিয়ালস নির্বাচন করব যেটা সহজে যেন হ্যান্ডেল করা যায় এবং গুদাম জাত করা যায়, স্থানীয়ভাবে প্রাপ্যতা পর্যায়ে আমি পাই, আবহাওয়ার সাথে মানানসই, বিভিন্ন আবহাওয়ায় বিভিন্ন ম্যাটেরিয়ালস ইউজ, এই আবহাওয়ার সাথে যেন এই ম্যাটেরিয়ালসগুলি একবার মিল খেয়ে যায়। প্রকল্পের প্রকৃতি, প্রকল্পের আকার আকৃতি আমার ম্যাটেরিয়ালসগুলি নির্ভর করে, এই ম্যাটেরিয়ালসে আরেকটা বৈশিষ্ট্য আন্দনিক আবেদন, এই ম্যাটেরিয়ালসের অলঙ্কারমূলক আবেদনটা কেমন, কত সুন্দর ব্যাখ্যা করতে জানা উচিত, অ্যাজ পার স্পেসিফিক আমার বিভিন্ন কাঠামোতে মানদণ্ড আছে, মানদণ্ডের রেসপেক্টে আমার স্পেসিফিক ম্যাটেরিয়ালসটা তৈরি হয়েছে। দক্ষ শ্রমিকের প্রাপ্য, কারণ আমি একটা ম্যাটেরিয়াল সিলেকশন করলাম বাট শ্রমিক পেলাম, সেটা যেন তৈরি করা যায় বা কাজটা করা যায়, দক্ষ শ্রমিক না পাই তাহলে ওই ম্যাটেরিয়ালস আমার আসবে না, আমাকে ম্যাটেরিয়ালসকে শ্রমিকের কথাও চিন্তা করতে। তাহলে বন্ধুরা এ পর্যায়ে আমরা এই অধ্যায় শেষে এই অধ্যায় শেষে শিখলাম ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালসের ধর্মাবলী ও বৈশিষ্ট্য, ম্যাটেরিয়ালসের ম্যাটেরিয়ালস নির্বাচনে স্বেচ্ছা বিষয়। তাহলে বন্ধুরা এই বিষয়গুলি করবা এবং চেষ্টা করবো, এই বিষয়ে যত বেশি জানতে পারবো তত তত সম্ভব এবং আমি আমার ফিউচার লাইফটাকে সাজাতে পারবো। আশা করি বন্ধুরা এই ম্যাটেরিয়ালসগুলি তোমাকে হলেও উপকার করবে এবং সেটা জানার সাহায্য। তাহলে বন্ধুরা এ পর্যায়ে আমি আসি তোমাদের জন্য একটি বাড়ির কাজে, বাড়ির কাজটা কি যে ম্যাটেরিয়ালস প্রকৌশল সামগ্রীগুলি বর্ণনা করো, সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের শ্রেণী বিভাগ, সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের নির্বাচনে তোমরা এই চারটা কাজ ঘরে বসে নিজের মতো করে, এবং আমি চাবো সবাই ইন্টারনেট ব্যবহার, কারণ ইন্টারনেট ব্যবহার করলে তুমি যে জিনিসটা পাবা তুমি প্রতিনিয়ত আপডেট, কারণ তুমি যে বইটা পড়ত সেই বইটা দেখা যায় 16 সালের সিলেবাসে তৈরি, 16 সালের যে নির্মাণ অবকাঠামো আর আজকে 20 সাল কাঠামো অনেক ম্যাটেরিয়ালস চেঞ্জ, তোমাকে প্রতিনিয়ত আপডেট থাকবে, যত বেশি আপডেট থাকতে পারবা তত ম্যাটেরিয়াল সম্বন্ধে যত বেশি জানতে পারবা তত কাজের স্কোপ পাবা, যত কাজের স্কোপ পাবা অবশ্যই তোমাদের কাছে একটি বিশেষ অনুরোধ, সেটা হলো কি আমি যদি ম্যাটেরিয়াল সম্বন্ধে জানতে চাই কাজ কর কী কাজ সেটা আজকে কর, তুমি নিজের ভাষায় কিছু দেখো আমার আইডিয়া, তুমি সর্বোচ্চ 40 থেকে 50টা নাম লিখতে পারো, তুমি যদি অন্তত 7 দিন একটু সময় দাও, 7 দিন সময় দাও, 7 দিন কোথায় সময় দিবা বিভিন্ন মার্কেট, যেমন তুমি একদিন যাও যেখানে ইট বালি সিমেন্ট বিক্রি করে সেখানে, একদিন যেখানে টাইলস বিক্রি করে সেই সমস্ত এলাকায় যাও, আরেকদিন হার্ডওয়্যার সামগ্রী যেখানে বিক্রি করে, হার্ডওয়্যার সামগ্রী মানে আমাদের রঙের আইটেম, এই রং বা ফার্নিচারের বিভিন্ন কম্পোনেন্ট যেখানে বিক্রি হয় এই সমস্ত বলকে হার্ডওয়্যার সামগ্রী, আবার অনেক জায়গায় দেখা যায় স্যানিটারির অনেক বিশাল সেখানে একদিন যাও, একদিন যাও যেখানে কাঠের বড় আড়ত বা কাঠের সামগ্রী পাওয়া যায়, আরেকদিন টাইলসের যেখানে সামগ্রী আছে, তুমি যদি ঘুরতে পারো দেখতে পারো বুঝতে পারো দেখবি দেখবা নিজেই 2,500 থেকে ম্যাটেরিয়ালসের নাম লিখতে পারো, তোমার কাছে যত বেশি ম্যাটেরিয়ালসের থাকবে বেশি এই কাজটি অবশ্যই অবশ্যই কর, কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে সিভিলের ম্যাটেরিয়াল যদি তুমি না জানো সিভিলের অজানা অনেক ক্ষেত্রে তোমাকে
প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়তে হবে। কারণ একজন মালিক তোমাকে জিজ্ঞাসা করবে, এরা সাহেব এই কাজটা করব কোন ম্যাটেরিয়ালস দিব, তুমি যদি তখন ভালো ম্যাটেরিয়ালসে দিতে না পারো বা গুণাগুণ বলতে না পারো লজ্জা পাবে। এর অর্থ তুমি যত ম্যাটেরিয়ালস সম্বন্ধে জানবা, যত ম্যাটেরিয়ালস উৎস সম্বন্ধে জানবা, এই ম্যাটেরিয়ালসগুলি কোথায় পাওয়া যায়, একটা ম্যাটেরিয়ালস দাম বা তোমার ভ্যালুটা এক চাই কি আমাদের ভ্যালু বাড়াতে, আমাদের ভ্যালু যদি বাড়ে আমাদের কাজের স্কোপ অনেক বেড়ে যাবে। এই অবস্থায় বন্ধুরা সবাই ম্যাটেরিয়ালসের গুরুত্ব দিও, যদিও আমাদের বিগত অনেক প্রেমে দেখি ম্যাটেরিয়ালসটা একটা থিওরি সাবজেক্ট বলে তারা গুরুত্ব দেয় না, তা অবশ্যই দেওয়া উচিত, কারণ দূর নিয়ে যেতে। তাহলে বন্ধুরা আমরা আজকের এই অধ্যায়ে এই সমস্ত বিষয়গুলি, তোমার ভালো লেগেছে একটা জিনিসও ভালো লাগে ওই জায়গায় তুমি ওই জিনিসটা নিয়ে তুমি আগানোর চেষ্টা করো, আমার বিশ্বাস এই ভালো, কারণ ম্যাটেরিয়ালস হলো তোমার প্রাণ। তুমি যদি ম্যাটেরিয়াল সম্বন্ধে জানো তুমি দেখবা পরবর্তী পর্যায়ে বিভিন্ন ম্যাটেরিয়ালসের গুণাগুণ নিয়ে তুমি এই তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করতে, কারণ পরবর্তী অধ্যায়গুলি বা পরবর্তী সাবজেক্টগুলি এই ম্যাটেরিয়ালসের উপরই বিভিন্ন ধর্ম বিশ্লেষণ করবে। যাই হোক বন্ধুরা, তোমার এই ক্লাসটা যদি পুনরায় দেখতে চাও তাহলে আমাদের এই দক্ষতা বাতায়ন ওয়েবসাইট ভিজিট করো অথবা www.skills.gov.bte ভিজিট করো। আর তোমার যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট বক্সে লিখো, আমরা এর উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের ক্লাসটা তোমার ভালো লেগেছে এবং তোমার কিছু এই পর্যায়ে তোমরা সবাই নিরাপদে থাকো। ঠিক আছে।